ক্লাস টেনের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য প্রত্যেকটা বিষয়ের কী কী অধ্যায় পরীক্ষা হবে তা সম্পূর্ণ আলোচনা হবে দেখতে থাকো। এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা তোমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের 10 নম্বরের প্রজেক্ট হবে। তো প্রথমে বাংলা বিষয়ের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে দেখো, বহুরূপী, অভিষেক, সিরাজুদ্দৌলা, প্রলয়োল্লাস, প্রথের দাবি, এছাড়া ব্যাকরণ থেকে সমাস এবং প্রতিবেদন রচনা যেটা। এর পাশাপাশি তোমাদের কাছে একটা কনি বই আছে, তো সেই কনি বইয়ের 32 থেকে 50 পাতা পর্যন্ত পরীক্ষা হবে। তো সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা বিষয়ের এই সকল অধ্যায়গুলো তোমরা এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকো। এই সকল অধ্যায়গুলো টেক্সট বুক বারবার পড়বে, পড়ার পাশাপাশি এই অধ্যায়গুলোর লেখকের নাম, উৎস, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা খুব ভালো করে প্রস্তুতি নেবে। পাশাপাশি তোমরা বিভিন্ন সহায়িকা ফলো করে যেসব প্রশ্নোত্তরগুলো আছে, MCQ এক কথায় এবং 3 নম্বর ও 5 নম্বরের যেসব প্রশ্নোত্তরগুলো আছে সেগুলোকে প্রস্তুতি নেবে। একই সাথে তোমরা কনি থেকে 32 থেকে 50 পাতা পর্যন্ত কয়েকবার পড়ে নেবে, সেই সাথে তোমরা সহায়িকা বই ফলো করে তোমরা বিভিন্ন প্রশ্নোত্তরগুলোকে তৈরি করে নেবে। আর ব্যাকরণ থেকে যে প্রতিবেদন রচনা, তো এই প্রতিবেদন রচনার তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিও, কারণ এইগুলো তোমাদের কিন্তু মাধ্যমিক অর্থাৎ বোর্ডের পরীক্ষাতেও থাকবে। এরপর লক্ষ্য করো ইংলিশ, তো ইংলিশ যে টেক্সট বুক তোমাদের কাছে আছে তার লেসন 4, 5 এবং 6 পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো এই প্রত্যেকটা লেসন টেক্সট ভালো করে পড়বে এবং প্রত্যেকটা লেসনের শেষে যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস থাকে সেগুলোকে তৈরি করবে, এবং সেই সাথে প্রত্যেকটা লেসনের শেষে তোমাদের যে প্যারাগ্রাফ রাইটিং বা স্টোরি কিংবা তোমাদের লেটার থাকে তো সেগুলোকে ভালো করে অবশ্যই তৈরি করে নেবে, কারণ তোমাদের ইংলিশ পরীক্ষাতে এই যে সকল লেসনগুলো পরীক্ষা হবে ওই লেসনগুলোর শেষে যেসব স্টোরি রাইটিং বা লেটারগুলো থেকে থাকে সেগুলো এসে থাকে। এরপর গণিত দেখো, পাটিগণিত থেকে তোমাদের কষে দেখি 14 পরীক্ষা হবে এবং বীজগণিত থেকে কষে দেখি 13 এবং কষে দেখি 1, অর্থাৎ তোমাদের প্রথম বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যে অধ্যায়টা হয়েছিল পাঠ্য বইয়ের একেবারে প্রথম অধ্যায় অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টা এক অধ্যায়, সেই অধ্যায়টা কিন্তু আবারও সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে। অর্থাৎ বীজগণিতে তোমাদের 13 যেটা ভেদ এবং 1 নম্বর যেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এগুলোকে তোমাদের প্রস্তুতি নিতে হচ্ছে, এবং জ্যামিতি থেকে যেটা 15, 18 এবং কষে দেখি 11, 1 এবং 11, 2। এছাড়া পাশাপাশি তোমরা প্রয়োগগুলো প্রস্তুতি নেবে, দেখবে তোমাদের এই সকল অধ্যায়গুলোতে প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো প্রস্তুতি নিতে হবে। এবং পরিমিতির যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভ সেটা হচ্ছে 12 এবং 16 অধ্যায়। এবার লক্ষ্য করো ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চল তড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন, আর থাকছে ধাতুবিদ্যা। তো এই সকল অধ্যায়গুলো হবে। এবার জীবন বিজ্ঞান দেখো, জীবন বিজ্ঞান তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম অধ্যায়ে হয়েছিল আর দ্বিতীয় অধ্যায়ের কিছুটা পার্ট পরীক্ষা হয়েছিল। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতার জনন, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এবং ডি যেটা বৃদ্ধি ও বিকাশ, এই পার্টগুলো হবে। এবং 3 নম্বর অধ্যায় থেকে 3 নম্বর অধ্যায়ের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ অর্থাৎ 3 নম্বর অধ্যায়টা পুরোটা হবে, এবং অভিব্যক্তি ও অভিযোজন অর্থাৎ 4 নম্বর অধ্যায়টা পুরোটা হবে, আর 2 নম্বর অধ্যায়ের জনন পাঠ এবং সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এবং বৃদ্ধি ও বিকাশ এই পাঠটা হবে। আশা করি বোঝা গেছে। এবার ইতিহাসে দেখো, অধ্যায় 4, 5, 6 পরীক্ষা হবে, আর ভূগোলের বায়ুমণ্ডল, বারিমণ্ডল আর আঞ্চলিক থেকে যেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ ভারতের অর্থনৈতিক পরিবেশ, আগে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ভারতের প্রাকৃতিক পরিবেশ হয়ে গেছে, এখন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা ভারতের অর্থনৈতিক পরিবেশটা পরীক্ষা হবে। আর প্রাকৃতিক থেকে বায়ুমণ্ডল আর বারিমণ্ডল এই দুটো পার্ট অর্থাৎ এই দুটো অধ্যায় পরীক্ষা হবে। তো এই হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, এগুলো তোমরা প্রত্যেকে ভালো করে প্রস্তুতি নেবে, খুব তাড়াতাড়ি তোমাদের বিভিন্ন বিষয়ের সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নের পরিকাঠামো উত্তর সহ আলোচনা করা হবে। তো যারা চ্যানেলে নতুন এসেছো কিংবা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও খুব সহজে।